সততার সাথে, মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি কাঁচরাপাড়া কলেজে। কাঁচরাপাড়া কলেজে কাঁচরাপাড়া সংবর্তক সিনে যে সোসাইটি, সেই কাঁচরাপাড়া সংবর্তক সিনে সোসাইটির আজকে এখানে প্রোগ্রাম চলছে। আমার সাথে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মাননীয় প্রদীপ্ত ভট্টাচার্য মহাশয়, ওনার সাথে আমরা কথা বলে নেব। দাদা, আপনাকেই প্রথমেই আহিরা বাংলা নিউজে স্বাগত। তো ওনাদের আমন্ত্রণে আপনি আজকে এখানে এসেছেন, কীরকম লাগছে? ভালোই লাগছে, কারণ ওনাদের সঙ্গে বিভিন্ন যুক্ত আর কি। ওনারা ছবি দেখান, আবার পত্রিকা বার করেন সিনেমা সংক্রান্ত। তো আমার ছবি বাকিটা ব্যক্তিগত ওনারা দেখিয়েছিলেন গত বছর দুয়েক আগে। তো এবার ওনারা তিনটে শর্ট ফিল্ম আমার দেখাচ্ছেন। এছাড়া লেখাপত্র ওনাদের ম্যাগাজিনে আমি পড়ি, খুব চমৎকার। এবং আজকে যুগে এই ধরনের সিনে সোসাইটির অনেক কমে এসেছে, তো এনারা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন, এটা খুবই ভালো। এবং আমি চেষ্টা করি ওনাদের সঙ্গে থাকতে। আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমার তো আগামী 20 সেপ্টেম্বর আমার ছবি রাজলক্ষ্মী ও শ্রীকান্ত রিলিজ করছে। আগামী 20 তারিখে আমার ছবির ট্রেলার রিলিজ করছে। তো এইটাই, আপাতত ছবি রিলিজ নিয়ে ব্যস্ত আছি। এই আপনি এখানে এসেছেন আজকে ওনাদের প্রোগ্রামে, তো কাঁচরাপাড়া সংবর্তক সিনে সোসাইটিকে কী বার্তা দেবেন? বার্তা তো আমার বার্তা দেওয়ার কিছু নেই, ওরা নিজেরাই নিজেদের মতো কাজ করে চলেন। আমার আলাদা বার্তা করে আমি সবসময় পাশে আছি, ওনারা যখন যা করেন আমি থাকার চেষ্টা করি এবং থাকি। যেটা বলার যে শর্ট ফিল্ম, যেটা শর্ট ফিল্ম দেখার আগ্রহ মানে লোকের মধ্যে ধীরে ধীরে কমে আসছে, তো এইটা বাড়াতে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি শর্ট ফিল্ম দেখার আগ্রহ বাড়ছে, মানে আপনি যেটা বললেন যে কমে আসছে ওটা নয়, শর্ট ফিল্ম দেখার আগ্রহ বাড়ছে। ইদানিংকালে ওয়েব চ্যানেলসগুলো এসছে, টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সময় শর্ট ফিল্ম দেখাচ্ছে। যেটা বলতে পারেন যে হলে সিনেমা দেখার প্রবণতা কমে যাচ্ছে, তার জন্য কি করা উচিত সেটা এখনই বলা যাচ্ছে না, দেখা যাচ্ছে। ধন্যবাদ, আমরা কথা বলে নিলাম প্রদীপ্ত ভট্টাচার্য মহাশয়ের সাথে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি এখানকার এই কাঁচরাপাড়া সংবর্তক সিনে সোসাইটির যারা উদ্যোক্তা তাদেরকে, তাদের সাথে আমরা কথা বলে নেব। দাদা, আপনার নাম? রাজদীপ মুখার্জি। আচ্ছা, আপনাদের এই যে আপনারা যে শর্ট ফিল্ম প্রদর্শনী করছেন, আপনাদের মূল উদ্দেশ্যটা কী? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রচেষ্টা, আমরা আপাতত হয়ে গেল প্রায় 10 বছর কাঁচরাপাড়া সংবর্তক সিনে সোসাইটি। আমরা সবসময় চাই যে এখানে এই এলাকার, যেহেতু মফস্বল এরিয়া, এখানে মানে বিদেশি ছবি দেখা এবং তার চর্চার লোকজন কিংবা দর্শক খুব কম, কিন্তু তাদের মধ্যে থেকেও যেটুকু সংস্কৃতি মনস্ক যেসব মানুষরা রয়েছেন এইসব অঞ্চলে, তাদেরকে আমরা একটা জায়গায় এনে তাদেরকে এই বিদেশি ছবিগুলোকে আমরা দেখাবার চেষ্টা করি, এবং যে নতুন নতুন যে কাজগুলো হচ্ছে সেগুলো তাদের সামনে রাখার চেষ্টা করি। আর হচ্ছে যারা আমরা, যেমন আজকে প্রদীপ্ত ভট্টাচার্যের যে ছবিগুলো দেখানো হচ্ছে শর্ট ফিল্মগুলো, প্রদীপ্ত দা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একজন ফিল্ম মেকার, খুব স্ট্রাগল করে কাজ করছে। সুতরাং আমরা চাই এই ধরনের ফিল্ম মেকার যারা আমাদের চারপাশে যারা রয়েছে, যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, তাদের কাজগুলোকে, যেগুলো আমাদের সবসময় নজরে আসে না, তাদের কাজগুলোকে আমরা যাতে সামনে নিয়ে আসতে পারি, দেখাতে পারি মানুষকে। আর যেটা জিজ্ঞাসা করে নেব যে আপনাদের কি খালি শর্ট ফিল্ম প্রদর্শনী হচ্ছে নাকি আরও অন্য কিছু কর্মসূচি রয়েছে? না, আমাদের যেমন হচ্ছে আমাদের মাসে আমরা চেষ্টা করি একটা দুটো করে এরকম শো করতে, এবং এটা আমরা 10 বছর করে যাচ্ছি। এছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের মানে পরিকল্পনা রয়েছে, যেরকম আমাদের একটা
ফেস্টিভ্যাল করার, ফিল্ম ফেস্টিভ্যাল করার একটা দুদিনের একটা পরিকল্পনা রয়েছে। তাছাড়াও কল্যাণী বইমেলায় আমরা প্রতি বছর একটা ফিল্ম কুইজের একটা আয়োজন করি সেখানে, এবং যথেষ্ট মানুষ যথেষ্ট মানে মানুষের মধ্যে একটা সাড়া পাওয়া যায় সেখানে, প্রচুর মানুষ সেখানে সেই কুইজে পার্টিসিপেট করে। তা এইভাবে আমরা চলি। আর আমাদের তার সাথে একটা বছরে একটা পত্রিকা মন্তাজ যেটা আমরা বের করি, তা সেটাও খুব ভালোভাবেই পরিচিতি পাচ্ছে আস্তে আস্তে। আমরা চেষ্টা করি যারা নতুন যারা লিখছে, যারা অল্প বয়সী, যারা নতুন ছবি নিয়ে কাজ করবে কিংবা ভাবছে, কিংবা যারা লেখালেখিতে আসতে চাইছে ছবি নিয়ে, তাদের থেকে লেখা নিয়ে আমরা চেষ্টা করি যাতে পত্রিকাটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা এটাই যে আরও ভালো ছবি দেখানো এবং আরও বহু মানুষকে এক জায়গায় নিয়ে আসা, এবং সংস্কৃতি মনস্ক মানুষদের একটা জায়গায় আনাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। দিদি, আপনার কাছে আসবো, কিরকম লাগছে এই অনুষ্ঠান করতে পেরে? এই অনুষ্ঠান করতে পেরে তো ভালোই লাগে না, সবাই যেরকম, বেশিরভাগ মানুষজন যেরকম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে, এবং এই সিনেমাগুলো তো সিনেমা হলে দেখানো হয় না, না তো আমরা চাই যে, এবং চাই আরও মানুষ আসুক। এবং ধরুন কিছু সিনেমা আছে যেগুলো বাচ্চারা জানেই না, যেরকম ধরুন চার্লি চ্যাপলিনের সিনেমা জানেই না ওরা, হ্যাঁ, তো আমরা চাই একটু গ্রামেগঞ্জে গিয়ে সেসব সিনেমাগুলো দেখিয়ে মানুষের মানসিকতাকে পরিবর্তন করা, যে কিছু আমরা মেসেজ পাঠাতে চাই আমাদের তরফ থেকে, এসব সিনেমাগুলো দেখো। তো আপনাদের যারা এই আগে যিনি বললেন, ওই দাদা বললেন যে 10 বছর ধরে করে আসছেন, তো কতটা সফল বলে এই কাজে আপনারা মনে হয়? অনেকটা অনেকটা সফল হতে পেরেছি আমরা, এবং আমাদের এগিয়ে যাওয়াটা আরও এগিয়ে যেতে হবে। আরও চাই যে মানুষের কাছে আমরা পৌঁছে, যেরকম রাজদীপ বললো যে কুইজ করানো হয় বইমেলায়, কুইজটা আমরা ওই কারণেই করি, এটা মানুষকে আকর্ষণ করা কুইজটাতে আসছে, এবং সিনেমা দেখিয়ে দেখি আমরা কুইজটা করি, হ্যাঁ, এবং সেখানে আমরা দেখি যে যথেষ্ট মানুষ এগুলোতে সাড়া দিচ্ছে আমাদের, তো আমরা আরও এগিয়ে যাব বিভিন্ন রকমভাবে। আরও যেটা ও বললো, আমাদের পরিকল্পনা আছে দুদিনে ফিল্ম ফেস্টিভ্যাল করা, এবং বিভিন্ন নানা রকম পদক্ষেপ আছে, দেখা যাক এগিয়ে যাওয়া। ধন্যবাদ। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.